ورسولنا والوصيلتنا وملجانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا সকলে জবান খুলে এটা শাবানের চাঁদ শাবানের চাঁদ দোয়া কবুলের চাঁদ ইবাদতের চাঁদ বান্দা আল্লাহর সঙ্গে মাকবুলিয়াত করার রাত শাবানের চাঁদটা বড় বরকতপূর্ণ আপনারা সকলে জবান খুলে মহব্বত করে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি আজকে গোপালপুর পশ্চিম জামে মসজিদের উদ্যোগে ইসলামী সুন্নি মহাসম্মেলন প্রধান অতিথি জনাব মোহাম্মদ পারভেশ হোসেন সরকার চেয়ারম্যান তিতাস উপজেলা পরিষদ কুমিল্লা আজকের মাহফিলের যিনি মঞ্চে ভূমিষ্ঠ আপনাদেরই সুপরিচিত হযরতুল আলাম মাওলানা আলী হুসাইন সাহেব মাদ্রাসাতুল উলামা আলিয়া আমন্ত্রিত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম সমবেত শ্যামা ভাইয়েরা পর্দা আড়ালের মা ও বোনেরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাতে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে একটা নূরের প্যান্ডেলে আসার সুযোগ করে দিয়েছেন এই প্যান্ডেলে সকল লোক আসতে পারে না সকলকে আল্লাহ কবুল করে না যাদেরকে আল্লাহ কপাল ভালো রেখেছেন তারাই এই প্যান্ডেলে ঢুকার সুযোগ পেয়েছেন আমাদেরকে বেষ্টন দিয়ে রেখেছেন নূরের ফেরেশতারা যতক্ষণ পর্যন্ত এই জমিনের উপরে কোরআন আর সুন্নাহর উপরে আলোচনা করা হবে ততক্ষণ পর্যন্ত যারা মন দিয়ে শুনবে আর মাঝে মধ্যে আল্লাহর তারিফ প্রশংসা করবে ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ব্যক্তির গুণাগুলা মাইনাস করতে থাকবে দামি জিনিস এই জমিনটাতে যে মাহফিল হবে এখান থেকে 50 বছর আগে কেউ অনুভব করেন নাই জমিন সৃষ্টির সূচনাতে আলা লাহুল খালক ওয়াল আমর সৃষ্টি আল্লাহ হুকুমে চলবে আল্লাহ
এই সৃষ্টি জগতে আল্লাহ জমিন সৃষ্টি করার পরে কোন জায়গাতে কি জিনিসটা হবে আল্লাহ জমিনকে বলে দিয়েছেন। জমিনকে বলে দিয়েছেন তোমার উপরে এই জায়গায় এটা হবে, এই জায়গায় মসজিদ হবে, এই জায়গায় মাদ্রাসা হবে, এই জায়গায় সিনেমা হল হবে, এই জায়গায় বাজার হবে, এই জায়গায় মক্কা হবে, এই জায়গায় মদিনা হবে, এই জায়গায় আরাফা হবে, এই জায়গায় মিনা হবে, এই জায়গায় মুজদালিফা হবে, এই জায়গায় সাফা মারওয়া হবে। এটা জমিনকে আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাংলাদেশ আরদুল আউলিয়া, এই জমিনটা হলো ওলিদের দেশ। আরদুল আউলিয়া এটা হলো ওলিদের দেশ। এই জমিনটা আরব মানে জমিন, এই জমিনটা হলো ওলিদের জমিন। এ দেশে ইসলাম কোন নবী আসে দেন নাই, দিয়েছেন তাবেঈন, তাবে তাবেঈন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সুদূর ইয়ামান থেকে, সুদূর মাইসার ইয়াসার থেকে এদেশে ইসলাম দেওয়ার জন্য দূরে এসেছেন মাসের পিঠে করে, কুমিরের পিঠে, আমাদের মুসল্লা পাতিয়ে নদীর উপর দিয়ে চলে এসেছেন ইসলাম দেওয়ার জন্য। ঠিক না মেনে বলে? হেলিকপ্টার দিয়ে এদেশে ইসলাম আসেন নাই, উড়োজাহাজ দিয়ে ইসলাম এদেশে আসেন নাই, এদেশে ইসলাম এসেছেন কলপ টু কলপ ট্রান্সফার করার জন্য। এখন বক্তার অভাব নাই, অভাব হলো আলেমের। ওয়াজ শোনার অভাব নাই, অভাব হলো আমলের। কথা বুঝতে পেরেছেন? আমল যাদের নাই ওয়াজ শুনিয়ে লাভ নাই। দৈনিক হিসাব করলে দেখা যায় বাংলাদেশের মৌসুমে 2,50,000-এর উপরে মাহফিল হয় সারা বাংলাদেশে। 2,50,000-এর উপরে মাহফিল হয় প্রতি বছর। যদি 1 কোটি মানুষ হেদায়েত হয় তা 2,50,000 মাহফিলে 2,50,000 লোক আল্লাহওয়ালা হয়ে যায়। এরকম বছর কর্তব্য পাল্টিয়ে যায় এ দেশটা, আর দেশ থাকে না, এটা সোনা হয়ে যায়। ঠিক না বেটি বলেন? কিন্তু দেখা যায় ওয়াজ শুনে ঠিকই কিন্তু খারাপ কাম থেকে ফিরে না। ঠিক না বেটি বলেন? নামাজ পড়লে ঠিকই, মিথ্যা তার কমতি নাই, গীবত তার কমতি নাই, শেকায়েত তার কমতি নাই, ঘর তার ব্যাপারটিকতা, রাস্তায় চলাফেরা গুলা খারাপ, তার লেনদেন গুলা হলো সুদের উপরে, বাট্টার উপরে। কার জমি দখল করে মিথ্যা করিয়ে মামলা মোকদ্দমা নিজের কাছে আনা যায়, এটা হলো তার আমল। অন্য জায়গাতে মাছ শ্বাস করছে, সেখান থেকে মাছ কি করি একটা জাল মারিয়ে আনিয়ে খাওয়া যায়। বলে এই লোকগুলো সম্রাজ্য হইলেই প্রথম নম্বরে আপনার আমার লাগবে নামাজ। নামাজ ব্যতীত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা জিক্রুল্লাহি আকবার। নামাজ প্রত্যেকটা জিকিরের চেয়ে বড় জিকির হলো নামাজ। যে নামাজের কারণে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম এসে রাসূলের কাছে আরজি করতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি অভাবে আছি, অভাব চাই না। হুজুর আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করতেন, দুঃখে যাও মসজিদে, দুঃখে যাও মসজিদে, সল্লু রাকাতাইন, 2 রাকাত নামাজের নিয়ত বান্ধ। সুবহানাল্লাহ বিহামদিহি। সাহাবায়ে কেরাম 2 রাকাত নিয়ত নামাজ নিয়ত বান্ধে ঘরে যেতেন আর সেখানে খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। সে আল্লাহ মনে এখন নাই, একটু বুড়া হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, পাটা দিব আল্লাহ ভান্ডারে কিছু কমে গেছে, হ্যাঁ না ঠিকঠাক আছে, ঠিকঠাক আছে। আল্লাহ ধন কখনো কমে না, আল্লাহ গানি আমরা ফকির, আল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমরা সকল আল্লাহর কাছে মুহতাজ, আল্লাহ কারো কাছে মুহতাজ নয়। ঠিক না বেরিক বলে? ইস্কান্দারিয়ার একজন ডাকাত, আমি ওয়াজের দিকে যাচ্ছি পরে, আপনাদেরকে মনোযোগটা এদিকে আনার জন্য কিছু কথা বলতেছি। ইস্কান্দারিয়া একজন ডাকাত, দলের নেতা, ডাকাত হলো 12 জন, 1913 জন ডাকাতেরা ডাকাতি করতে গেল আর
প্রধান যিনি ডাকাতের সর্দার উনি পাহাড়ের ভিতরে এক জায়গায় বসে আছে। উনি মাঝে মাঝে দেখে একটা মরা খেজুর গাছ, এই খেজুর গাছের ভিতরে কোথেকে উড়াল দিয়ে পাখি এসে মুখে করে রুটি এনে ভিতরে ঢুকে। রুটিটা এখানে যাকে যার জন্য আনছে সারে দিয়া আবার উড়ি চলে যায়। কিছুক্ষণ পরে পানি প্রয়োজন, ভুলুক পাখি তার মুখের ভিতরে পানি গুড়ে এনে সেখানে ঢেলে দেয়। ডাকাত দৃশ্যটা আলোচনা করার পরে ভাইয়া মরা খেজুর গাছে উঠছে, উড়ে দেখে দে সেখানে বিশাল এক সাপ। খেজুর গাছটা হলো চল্লিশ হাত, চল্লিশ হাত পর্যন্ত তার মাথা, নিচে কতটুকু আছে আল্লাহ তারা কেউ জানে না। একটা সাপকে খাদ্য দিচ্ছেন আমার রব, তাকে হুবাস রাখেন নাই। ডাকাতের চেতনা ফিরিয়ে এসলো, একটা সাপ তাকে যদি আল্লাহ পালতে পারে আমার পারবে না কেন? এই কথা কসব বলার সঙ্গে সঙ্গে নিজে নিজে তওবা করলেন যে আমি আজকে থেকে আর ডাকাতি করব না। দেখে মানুষ কিভাবে হেদায়েত হয়, আমরা ঘুরি নদীপথে, আমরা ঘুরি জঙ্গলে জঙ্গলে, আমরা ঘুরি বনভোজনে, আমরা যাই সেখানে পরিভোজনে, আমরা যাই মহিলা পুরুষ মিলে একখানে গান গাইতে। ঠিক না? সুতরাং সে ডাকাত তাওবা করলে ইস্কান্দারিয়া, রাশিয়ার অঙ্গরাজ্য ইস্কান্দারিয়া, সে ইস্কান্দারিয়াতে তিনি তাওবা করলেন। সে তাওবা করে মুসলমান হয়ে গেল, তাওবা করে পাক্কা মুসলমান, আমি আর ডাকাতি করব না। বারাজন ডাকাতের গাড়িটি নিয়ে আসার পরে তিনি চোখ থেকে পানি পড়তেছেন। ডাকাতের অংশের যারা সঙ্গী তারা বলল, হুজুর দেরি হয়ে গেছে এই জন্য কান্দেন? কয় না, আমি এটা টাচ করব না, এখন থেকে আমার এই মাল আমার জন্য হারাম, তোমরা বন্টন করে নিয়ে যাও, আমি এক মাবুদের উপরে আশা করেছি যিনি আমার রব, যিনি একটা পশু পাখি পালতে পারে। আমি হইলাম শ্রেষ্ঠ জগতের মানুষ, আমি হইলাম মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, আমাকে পালতে পারবে না কেন? এ কত করিয়েছে ডাকাতদেরকে বললেন আমি ডাকাতি করব না। বারাদঙ্গ হুজুর আপনি যখন তওবা করে মুসলমান পাক্কা হয়ে গেলেন, আমরা বাকি থেকে লাভ কি? আমরাও তওবা করি, আমরাও তওবা করি। এই বারাদঙ্গ তওবা করে মুসলমান পাক্কা। এদিকে তারা মনস্থাপ করলো যে আমরা আগামীকালকে সফর দেব মক্কায়, প্রথম আমরা মক্কায় গিয়ে আমরা উমরা করব, সেখানে আল্লাহ প্রদত্ত জান্নাতের নহর থেকে পানি পান করব জমজম। এই নিয়ত এরাদা করে ইস্কান্দারিয়া পার হইয়া সুরান্দারিয়ার মধ্যখানে আসলেন, দুই পাহাড়ের মধ্যখান, তখন বরফ আর বরফ। সেই এলাকা থাকতেন একজন অন্ধ বুড়ি, বুড়ি ছিল একটা ছেলে, ছেলেরা মারা গেল মাত্র 20 দিন। ওই অন্ধ বুড়িকে আল্লাহর নবী স্বপ্নে দেখায়, এই অন্ধ বুড়ি একজন কাফেলা আসতেছে 13 জন মানুষ, 13 জন মানুষকে তোমার ছেলে যা পোশাক আছে গরমের পোশাক সবগুলা দিয়ে দাও, তবে যিনি সবচেয়ে বড় সর্দার তার নাম হলো আলাউদ্দিন, নবী উম্মতের নামও জানে, কথা বলেন না কেন? নবী উম্মতের নামও জানে। এই আকিদা আমাদের নাই বিদায় আজকে আমাদেরকে ইহুদি খ্রিস্টান নাসাররা কিনতেছে, ঠিক না? বেরিয়ে বলেন না, আমার রাসূল দেখেন, আমার রাসূল শুনেন, আমার রাসূল বুঝেন, আমার রাসূল বলি দিতে পারেন।
وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمْ শুধু এটা সেটা ভিতরে আপনি ঢুকলে ছয় মাস লাগবে নবীর এলেন কত ফাঁকা কি কি আল্লাহ কিভাবে দান করেছেন রসুলুল্লাহকে আল্লাহ রসুলের চোখের পাওয়ারটা কতটুকু দিয়েছেন রসুল সামনে যেমন দেখতেন পিছনে তেমন দেখতেন বামে যেমন দেখতেন ডানে তেমন দেখতেন আল্লাহ নবী যেখানে বসবাস করতেন ওয়াহিদা শাহর এক মাসের জন্য আল্লাহ রাস্তা ক্লিয়ার করে দিতেন প্রত্যেকটা জনজন্তুর পশুপাখি বলে দিতেন খবরদার আমার নবী আছে তোমরা আদবের সঙ্গে চলাফেরা করো সেই নবী হয়েছে এখন আমাদের মতো মানুষ সেই রসুলুল্লাহকে আমরা বলি কিছুই জানেন না রসুল রসুলকে আমাদের কোন রসুলের ঠিকানাই থাকবে না একদম ল্যাংটা মৌলবী বেইবিস এই ল্যাংটা মৌলবী বলে কোন নবীর তো কোনো অবস্থাই থাকবে না নবী আবার সুপারিশ করবে কোত্থেকে তো তোর বাপদায় করবো না তোর দাদারে ফাটাইস অর্থপূর্ব আদব এগুলো শেখানোর কথা ইহুদি খ্রিস্টান নাসাররা শিখাই দিয়েছে ঠিকই বলি বলেন না প্রান্ত বিশাল একটা রাষ্ট্র প্রান্ত সেই প্রান্তের ভিতর রসুল্লাহর মূর্তি বানাইছে রসুল্লাহর মূর্তি বানাইয়া দুদিকে শিং দিয়েছে শিঙ্গের উপরে কি বলবো আর জুতার মালা দিয়েছে নবীজির নাম মোবারককে মুছে দিয়ে তার তাদের নিচিত একটা নাম তার লিখে দিয়েছে সেই আন্দোলন বাংলাদেশে প্রথম আরম্ভ হয়েছে সেই আন্দোলন গোটা মুসলিম জাহান করতে বাধ্য হয়েছে কারণ প্রাণ তুমি জানো না রসুলকে ইসলাম মোহাম্মদ তুমি কে রসুল কাকে বলে তুমি জানো না আল্লাহকে আমার গালি দাও সহ্য করতে পারি আমি নাই বলো সহ্য করতে পারবো আমার ক্ষমতা নাই বলো সহ্য করতে পারবো কিন্তু আমার রসুলের দিকে আঙ্গুল মোবারক যদি তোলো আঙ্গুলের ইশারা যদি করো আমি দেড় হাজার বছর আগে কোরআনে খোদাই করে দিয়েছি ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা আমি ইহকাল পরকাল তোমার সরকার করে দেব তোমাকে জমিনে আমি গোটা রাখবো না তোমাকে আমি ব্রেনটা পাগল করে নিজের পায়খানা নিজে খেয়ে মরতে হবে আমরা দাবি জানাই বাংলাদেশ থেকে বাংলাদেশ সরকার কিছুই করলেন না করার মতো ক্ষমতা সরকারের নাই বাংলাদেশের একটাই দাবি থাকবে বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাত তথা এক বিন্দু পরিমাণ অন্তরে নবীর প্রেম থাকা সত্ত্বে একটাই দাবি একটাই দাবি গোটা বাংলা জমিনের মুসলমানের পায়ের জুতা ফ্রান্সের প্রেসিডেন্টের গলায় পাঠাই দাও এটা আমাদের দাবি বুড়ি অন্ধ বুড়ি কি অন্ধ হঠাৎ কাপেলার শব্দ শুনলেন বুড়ি বুড়ি যদি আল্লাহওয়ালা না হয় রসুল দেখা দেন কেমন করে বুড়ি একটা বুজুর্গ বুড়ি কাপড় সুপড় গুলা এইভাবে লইয়া যে পথে ডাকাত আসবে সেখানে দাঁড়িয়ে বললেন তোমাদের কারা ইস্কান্দারে থেকে কাপেলা জি তোমাদের বিরুদ্ধে আলাউদ্দিন কে ডাকাতি করে আমি নাও আমার ছেলে মারা গেছে 20 দিন এখানে 13 জোড়া কাপড় আছে গরমের কাপড় 13 জনের জন্য আমি বন্টন করে দিয়েছি রসুল আমাকে বলে দিয়েছেন রসুল আমাকে বলে দিয়েছেন কোথায় স্কান্দারিয়া প্রান্ত প্রিডিয়া আর কোথায় মদিনা আর রসুল সেকেন্ডে বলে দিলেন তোমার ছেলে কাপড়গুলো আমার উম্মত গুলোকে দিয়ে দাও উম্মত যাবে কোথায় মক্কায় সুবহানাল্লাহ সেই কাপেলা
আলাউদ্দিন বলল আপনার নাম জানেন কেমন করে? কোন নবীজি বলেছে সুবহানাল্লাহ, তাহলে বুঝা গেল নবী উম্মতের নামও জানে। তার কাছে পেটিং করা আছে, সেখানে পেটিং করা আপনি গোপাল পুত্রিক যদি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যদি ইখলাস সঙ্গে হয় নবীর জন্য হয়, সেকেন্ডের আগেই বাতাসের আগেই ও যিনি আতাউ আসমাউল খালাইক, যার কান মোবারকে আমার নাম লেখা আছে, ঠিক ওই কানটার ভিতরে পিং করে চাক মারবে, আর ওই ফেরেশতা লম্বা হাত দিয়ে বলবে ইয়া নবী আল্লাহি ফলান ইবনে ফলানা কদ সাল্লাকা আলাইকা ফিল বাংলাদেশ রাবাকুম মা আনত কবুল ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সালাতটা গ্রহণ করো। এখন তো আমরা মোবাইল রিং কত নম্বর নিয়া নাম টাম দেখিয়া রিং যাইতেও দুই এক সেকেন্ড বা তিরিশ সেকেন্ড এক মিনিট সময় লাগে, লাগে কিনা? একটা মিনিট হলেও সময় লাগে এটা ঘুরিয়া বিদেশ করতে দেশে করতে যেখানে করে, যদি নেট না থাকে তো একবারে অসম্ভব, ঠিক তেমনি বলে। তাহলে নেটওয়ার্ক কোম্পানি আছে কিনা, গ্রামীণ নেটওয়ার্ক আছে কিনা, আই রবি নেটওয়ার্ক আছে কিনা, তারাও বুঝে নেটওয়ার্ক ছাড়া আমাদের কোম্পানি চলবে না। তাম বিশ্বজাহানের মুসলমানের নেটওয়ার্ক একটাই, মদিনার সবুজ গম্বুজটা, সেই গম্বুজটা এতই সুনাম ধন্য পৃথিবীতে, সেই সবুজ গম্বুজের উপরে কুঠি কুঠি আরো বিলিয়ন কুঠি গজল বানানো হয়েছে, নাক বানানো হয়েছে, ঠিক এবারই বলেন না? এর চেয়ে বড় সুন্দর টাওয়ার ইন্ডিয়াতে আছে, এর চেয়ে বড় সুন্দর ইটালিতে আছে, এর চেয়ে বড় আরো পাকাসা সুন্দর আছে আমেরিকাতে, ঠিক এবারই বলেন? ওদের পেটির উপরে কেউ দুরুদ সালামের উপরে লেখে না। তামাম বিশ্ব জাহানটা পাগল হলো মদিনা আল মুনাব্বার সবুজ গম্বুজের নিচে আমাদের নবী তামাম আলমের রসুল তামাম বিশ্ব জাহানের নবী যিনি রহমাতুল লিল আলামিন, ওই রসুলুল্লাহ হায়াতুল নবী হয়ে জিন্দা, উম্মতের সালাম শুনেন, সালামের জবাব দেন। এই আকীদা হলো আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা, ঠিক তেমনি বলেন না? নবী সালামের জবাব দেন, আর কিছু কিছু উম্মত আছে সালাম জবাবটা নিস্কানে শুনে ফেলেন। আমরা তো জানি না, আমরা জানি শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি রাসূল। মেরাজ শরীফ যাওয়ার পরে আরশের কাছে গিয়ে থামলেন, থামার পরে আরশকে জিজ্ঞেস করলেন, আরশ আমি আলামিন রাহমাতুল লিল আলামিন, মিম ইয়ে নুন, আল্লাহ হলেন রব্বুল আলামিন, মিম ইয়ে নুন, এই দুইটা তিনটা হরফ, এখানে তিনটা হরফ, আলামিন রব্বুল আলামিন, রবের পরে আলামিন, নবীর পরে আলামিন, এই দুই দুইটার হরফের তাফসীরটা আমি করার চেষ্টা করব বাকি আল্লাহ হাতে। আল্লাহ রব্বুল আলামিন কেমন করে হলো? আল্লাহ আল্লাহিয়াতে রুবুবিয়াতের উপর রসুলকে কেমনে মিম শব্দটা উপহার দিয়েছেন, সেজন্য আমি প্রথম থেকে শুরু করলাম ওদিকে যাই, আর সে মহল্লা রসুল গেলেন আল্লাহর দিদারে, আরস দেখে রসুলকে সালাম দিয়েছেন, নবীকে সালাম দেয় আরস, এটা বেদাত হয় না, নবীকে সালাম দিয়ে হরিণ, এটা বেদাত হয় না, নবীকে সালাম দিল প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত ফেরেশতারা, এটা বেদাত হয় না। 1,93,999 জন নবী বাইতুল মুকাদ্দাসের ভিতরে আল্লাহ ইন্তেজার করে নিয়েছেন, সকলে মারহাবা বলে সালাম দিয়েছেন, এটা বেদাত হয় না। শুধু বাংলাদেশ থেকে রসুলের সালাম জানলে এটা বেদাত, ঠিক না? বেরি বলেন, আসমান জমিন সহ সূর্য নহ নক্ষত্র গাছ গাছাড়ি যত আছে সকলে রসুল চিনে, চিনে না শুধু নামদারি মুসলমান যারা তারা।
আরশকে জিজ্ঞাসা করে আমি তামাম আলামের জন্য নবী আর রহমত, তোমার জন্য আমি কি রহমত? আরশ জবাব দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলুল্লাহ, আমার উপরে আল্লাহর নামটা যখন লিখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, 40,000 বছর আমি ছিলাম জুলজিলিহি জিলজালাতা, আমি ছিলাম কম্পমান, আমি ছিলাম বখণ্ড কম্পমান, 40,000 বছর পরে আপনার নাম মোবারক যখন লিখে দিয়েছে আমি হয়ে গেলাম জামালী।